মালা আমি যে আর চলতে পারছি না মালা খিতার জ্বালায় আমার পেট চু চু করে জ্বলছে হামায় কিছু খেতে দাও মালা হামায় তুমি কিছু খেতে দাও কতটি নগর দেখা যাচ্ছে চলুন আমরা ভিক্ষে করে তারপর দুজনে কিছু কিনে খাব তাই চলো মালা হাই গো Oh!
চলো ওখানে দেখি ওদিকে কোনো দোকান আছে কিনা আমরা কিছু কিনে পার করবে চলো মালা এই নিজন জায়গা থাকে একটু বসে একটু আশ্রয় একটু বিশ্রাম করে নেই মনে মনে জানি
জানি বাবা ঠিকই, কিন্তু এখন এই কাজটি সম্পূর্ণ হয়ে উঠে তাও বলতে পারেন বাবা, তাও আপনি বলতে পারেন। সর্বহারা এই পথের ভিখারি, তাই তো তোমার নাম শুনে উল্কার বেগে তোমার কাছে ছুটে এসেছি। একটুকু আশ্রয়ের সন্ধানে বলো ভাই, বলো ভাই, এতটুকু আশ্রয় কি আমরা তোমার কাছে পাব? তোমরা রাজার গুপ্ত চরণা হয়ে থাকো, হবে তোমাদের শ্যামল খাঁ আস্থা রাজার চিরদিন খোলা থাকবে। ভাইজা, তুমি তুমি বড় মহৎ ভাইজা। একই বললে বল, তুই আমাকে ভাই
নিয়েছি। ঠিক আছে বল, আজ আমার হৃদয়ে যখন একটা মমতা জাগিয়ে দিয়েছে তখন তোকে আমি দু হাত বাঁধে বল বলে আমার বুকা টেনে নিল। এখন থেকে বেঁকে বেঁচে থাকবো।